ফেসবুকে কিংবা টিকটকে ঢুকলে কিন্তু আমরা এই ধরনের এইচডি ফটো এডিটিং দেখে থাকি। তো এই ধরনের এইচডি ফটো এডিটিং কিভাবে করতে হয় ওইটাই কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো। আমরা কিন্তু সবাই কম বেশি ফটো এডিটিং করে থাকি, তো আমরা যদি এই এডিটিংটা শিখে রাখি আমাদের কিন্তু খুবই কাজে দেবে। তো আমরা আর কথা না বলে সরাসরি চলে যাই এডিটিংয়ে। তো এই ধরনের এডিটিং করতে হলে কিন্তু তোমাদের যেতে হবে ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বারে সার্চ করবে KREAI। তো তোমরা এই লেখাটা লিখে সার্চ করে দেবে। সার্চ করে দেওয়ার পরে দেখবে তোমাদের ওয়েবসাইটটা চলে আসছে, নিচে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছ, ওইটাতে আমরা ক্লিক করে দেবো। এই ওয়েবসাইটটা ঢোকার পরে আমরা দেখতে পারবো হচ্ছে দুইটা পিক, একটা পিক হচ্ছে আমরা দেখতে পারবো হচ্ছে ব্যাঙের পিক, আর একটা পিক হচ্ছে কেকের পিক। তো নিচের পিকে আমরা দেখতে পাবো রান লেখা, তো রানের উপরে ক্লিক করে দেবো। ওইখানে ক্লিক করার পরে আমাদের সাইন আপে ক্লিক করে একটা আইডি ক্রিয়েট করতে হবে। তো আইডি ক্রিয়েট করার জন্য হচ্ছে আমাদের উপরে গুগলের উপরে ক্লিক করতে হবে। গুগলের উপরে ক্লিক করার পরে কিন্তু তোমাদের যত জিমেল আছে সবগুলো কিন্তু শো করবে। তো তোমরা এখান থেকে একটা জিমেল দিয়ে দেবে। তো দেওয়ার পরে কিন্তু তোমাদের হচ্ছে লোডিং হবে। লোডিং হওয়ার পরে কিন্তু এখানে কনফার্ম লেখা আসবে, তো কনফার্মের উপরে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের আইডিটা ক্রিয়েট হয়ে যাবে। আইডিটা ক্রিয়েট হওয়ার পরে কিন্তু আমাদের সেম আবার আগের জায়গায় নিয়ে যাবে। তো আমরা সেম প্রসেসে কিন্তু আবার সেমভাবে কাজ করব। ক্লিক করার পরে তোমাদের একটু নিচে যেতে হবে। নিচে যাওয়ার পরে তোমাদের পিকটা কত কে বানাতে চাও ওইটাই কিন্তু এখানে লেখা আছে, 2K, 4K, 8K, 16K। তো আমরা হচ্ছে আমাদের পিকটা 16K করে দেব। ক্লিক করার পরে কিন্তু আমরা উপরের ওইটাতে ক্লিক করে দেব। তো ক্লিক করে দিলে কিন্তু আমাদের গ্যালারিটা চলে আসবে। তো আমাদের যে পিকটা ভালো লাগে, যে পিকটা করতে চাই, ওই পিকে আমরা ক্লিক করে পিকটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে হচ্ছে আমরা হচ্ছে ডান করে দেব। ডান করার পরে কিন্তু তোমাদের পিকটা এই ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পরে কিন্তু নিচে আমাদের পিকটা চলে আসবে। তো আসার পরে হচ্ছে নিচে এটাতে আমরা ক্লিক করে পিকটা আপলোড করে দেব। তো এইখানে কিন্তু আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হবে, 1 থেকে 2 মিনিট ওয়েট করতে হবে পিকের জন্য। তো পিকের সম্পূর্ণ রেজাল্ট চলে আসলে কিন্তু আমরা পিকের উপরে ক্লিক করে দেব। তো এইবার আপনাদের একটু পিকটা দেখাই। এটা হচ্ছে আগের পিক, আর এটা হচ্ছে এড করার পর। দেখেন, আপনারই দেখেন কত ডিফারেন্স, কত সুন্দর একটা এডিটিং হয়েছে। তো আপনাদের সুবিধার জন্য আমি একটু জুম করে দেখাই কত ভালো একটা এডিটিং হয়েছে। দেখতেই পারছেন কত এইচডি একটা পিক এডিটিং হয়েছে। তো আপনারা ভালোভাবে দেখেন, আমি একটু জুম করে দেখাই। আমাদের পিকটা কিন্তু ওকে হয়ে গেছে। আমরা কিন্তু এবার উপরে ওটাতে ক্লিক করে পিকটা সেভ করে নেব। প্রিয় ভিডিওটা দেখে যদি লাগে ভালো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।